জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। দীক্ষা নেওয়ার পর আমাদের প্রত্যেকেরই উচিত পরমদয়াল শ্রী ঠাকুরকে যত্নে রাখা, কারণ আমরা সবাই জানি যে আমরা যেমন বাবা মা ভাই বোন প্রত্যেকের সেবা করি, তাদের খেয়াল রাখি, তাদের যত্নে একটু ত্রুটি হলে তাড়াতাড়ি নজর পড়ে যায়, ঠিক সেরকম আমার দয়াল ঠাকুর আমার মাথার উপরে আছেন। তিনি আমার পরিবারের মধ্যে একজন, আর তিনি সবার উপরে, তিনি গুরু, আর তার সেবা সকলের থেকে ভালো হওয়া উচিত। তিনি যেন আমার ঘরের মধ্যে যত্নে থাকেন, এই দিকটাও আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে। তো বর্তমান আচার্য দেবের এই নিয়ে বেশ কিছু কথা আপনাদের শেয়ার করব। মায়েদের জীবনযাত্রা সম্পর্কে আচার্য দেবের শ্রীমুখ নিঃসৃত কিছু কথা। আমাদের প্রত্যেক ঘরেই সিংহাসন আছে, আমরা ঠাকুরকে সেই সিংহাসনে রাখি, কিন্তু তারও আবার কিছু নিয়ম আছে যেগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু মেনে চলতে হয়। আজকে সেই বিষয়ে কিছু আলোচনা করব। আচার্য দেব বলছেন, আমরা যারা আশ্রমে থাকি তারা দেওঘরের বাইরে কোথাও গেলে বাড়ির গুরুজনদের সঙ্গে আচার্য দেব ও অন্যান্য গুরুজনদের অনুমতি ও আশীর্বাদ নিয়ে তবেই বাইরে যায়। স্বস্তৈনি দেবার পর সেই ভোরে তিনি বলেছিলেন, আশ্রমে যদি গুরুজনরা ইষ্ট কাজে বাইরে যান আর তোমাদের কোনো চাকরির কল লেটার আসে বা কোনো বা বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার থাকে, তবে তোমরা কী করবে? এটা ছিল আচার্য দেবের প্রশ্ন। তিনি বলছেন, এই প্রশ্নের উত্তরে আমরা সবাই চুপ। তিনি বললেন, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যদি হিতাকাঙ্ক্ষী গুরুজনদের সান্নিধ্যে পরামর্শ না পাওয়া যায়, তখন নিজের বুদ্ধি ও বিবেচনাবোধ খাটিয়ে সেই কাজটি সুসম্পন্ন করা উচিত, কারণ শুভ মুহূর্ত জীবনে ক্ষণস্থায়ী হয়, তাকে চিরস্থায়ী করতে হবে। দীক্ষায় যে দক্ষতা সঞ্চিত হয় তাকে জীবনে প্রয়োগ করে জীবনের সুসময়কে দীর্ঘস্থায়ী করতে হবে। আমরা দেখেছি যে আমাদের জীবনে ভালো সময়টা খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু খারাপ সময়টা কতক্ষণ ধরে চলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তিনি আধুনিক, তিনি শিল্পমনস্ক, এখানে তিনি অর্থে বর্তমান আচার্য দেবের কথা বলা হয়েছে। তিনি নান্দনিকতার কদর জানেন, তিনি নীরবে সেবা করতে ভালোবাসেন, সৎসঙ্গের বহু মানুষ তার দয়ার মানে আজ বেঁচে বর্তে আছে, অথচ তিনি নিজে এই বিষয়ে নীরব। যারা উপকৃত হয়েছে তারা বিশ্বাসভাজনদের কাছে বলেছে, শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন যে আমরা সকলেই যেন দক্ষ বুদ্ধিমান তীক্ষ্ণ ও করিতকর্মা হয়ে উঠি, আর তার মধ্যে যেন রসবোধ থাকে। আচার্য দেব আমাদের জীবনবোধকে সেই উঁচু তারে বেঁধে দিতে চান, তার কথাই বারবার ধ্বনিত হয়, অকপট ও সাহসী হবার কথা। তিনি আমাদের সবার মনে এই দুটি কথা অনির্বাণ শিখার মতো জ্বালিয়ে রাখতে চান। তিনি মহিলাদের গৃহবন্দী জীবন একেবারেই পছন্দ করেন না, তিনি চান তারাও সহজ ও সুস্থ স্বাভাবিকভাবে সমাজে নিঃসংকোচে বিচরণ করুক। এই সমাজ ক্রমশ জটিল হচ্ছে, তাই সুন্দর সুগঠিত জীবনশৈলীর প্রতিষ্ঠা আজ ঘরে ঘরে আরোতরভাবে প্রয়োজন হয়ে উঠেছে, যার মূল বুনিয়াদি হল মাতৃশক্তি। সেই দিনটি ছিল 5 এপ্রিল 2023। আশ্রমে কোভিড পরবর্তীকালে আবার লোকজনদের ভিড় বাড়তে থাকল, স্বাভাবিক ছন্দে ফিরল সব কিছু। ইষ্টকর্মে নতুন হাওয়া আনতে তিনি নিয়ে এলেন দীক্ষাপত্রের যে বিপুল কর্মযজ্ঞ, দীক্ষাপত্র সমীক্ষার এই বিপুল কর্মযজ্ঞ। তার সুযোগ্য পুত্রগণ তাকে নবীন প্রজন্মের কলাকৌশল দিয়ে সর্বতোভাবে সাবলীল করে তুললেন এই কাজে। তার আহ্বানে আর দৈবী প্রেরণায় দেশ জুড়ে ঢেউ উঠেছে আজ, প্লাবন এসেছে ইষ্টকর্মের সময় নদীতে। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে, মানুষকে আপন করার কর্মযজ্ঞে সকল স্তরের সবাইকে সামিল করতে তিনি
একটি কর্মী বৈঠকের আয়োজন করেন। এক বছরের মাথায় এই 5 এপ্রিল আচার্যদেব হঠাৎই আশ্রমের ঘরে ঘরে খবর পাঠালেন যে তিনি আজ সন্ধ্যায় সমস্ত আশ্রমিক মা বোনেদের সঙ্গে নিয়ে একটি সভা করবেন। এই ডাক তো আশ্রমে অভাবনীয়, অভিনবও বটে। চিরকাল তো পুরুষরাই সভা সম্মেলন করেছে, বাইরের জগতের কাজ সামলেছে, বিশ্বের উদার প্রকৃতির সঙ্গে বারবারই তাদের মেলবন্ধন। এই বিষয়ে মেয়েরা যে কোনোদিন কোনো ক্ষোভ প্রকাশ করেছে তা নয়, তবে কর্মচর্চার বলিষ্ঠ চলনে চলার সুপ্ত ইচ্ছেটি মনের মধ্যেই কোথাও থেকে গিয়েছিল তাদের। শুনলাম আর সকালবেলায় মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের প্রায় 1000 জন মায়েদের সঙ্গে তিনি একটি সভা করেছেন। সেই মায়েরা বিপুল উৎসাহে নিজেদের উদ্যোগে একটি মন্দির তৈরি করে ফেলেছেন। আচার্যদেব তাই পরম আগ্রহ নিয়ে তাদের সকলকে সম্ভাষণ করেছেন। কিন্তু সেই দিনই দুপুরে যে আমাদের আশ্রমের প্রতিটি ঘরের প্রতিটি মা বোনদের সঙ্গে দরবার করার ডাক আসবে তার কাছ থেকে এ আমরা কখনোই কল্পনা করিনি। সন্ধ্যায় বিনতি প্রার্থনার পর সবাই গিয়ে ফিলান্থ্রপির সামনে নাটবণ্ডপে গিয়ে সমবেত হলাম। সবার মনে উদ্রব কৌতূহল, কি বলবেন তিনি। দাদা নির্দিষ্ট সময়ে এসে নাটমণ্ডপে উপস্থিত হলেন, আমরা সকলে প্রণাম করে বসলাম। সে এক অভূতপূর্ব দৃশ্য। অত বড় নাটমণ্ডপ গোঠাটা থই থই করছে শুধু রং বেরঙের শাড়িতে, আর কেন্দ্রস্থল উজ্জ্বল করে বসে আছেন এক শুভ্র বসন সৌম্য বরণ দিব্য মহাপুরুষ। মাইক রাখা হলো দাদার সামনে, অন করা হলো সুইচ। আমরা রুদ্ধশ্বাসে বসে আছি, কোনো রকম ভূমিকা না করে ঋজুমন্ত্র কণ্ঠ ভেসে এলো তার। আমার মনে হয় ডিপি ওয়ার্কে মায়েরা যতটা ভালো করতে পারবে তেমনভাবে ছেলেরাও পারবে না, বলে উদাহরণ দিলেন সকালে আগত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের মায়েদের। বললেন সেই মায়েরা ঠাকুরের কাজের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ এগিয়ে নিয়ে চলেছেন তা প্রশংসনীয় তো বটেই, অভাবনীয়। আমাদের উদ্দেশ্যে বললেন মায়েরা সহজভাবে মায়েদের সঙ্গে মিশে যেতে পারে, ডিপি ওয়ার্ক অর্থাৎ পদভ্রষ্টকে দিকদর্শন করানো। সনাতনী হিন্দুদের ঘরে 33 কোটি দেবদেবীর একত্রে বাস, কিন্তু নিয়মমতো কুলগুরুর আলাদা, দেবদেবীর আলাদা ও সদ্গুরুর স্বতন্ত্র আসন হওয়া উচিত। সেই সব বাড়িতে গিয়ে আগে ঠাকুর দেবতার সিংহাসন কিভাবে আছে তা দেখতে হবে। তাদের কুলদেবতা থাকতে পারেন বা অন্যান্য দেবী, তাদের নিয়মানুযায়ী যথাযথভাবে স্বতন্ত্র আসনে বসিয়ে শ্রী শ্রী ঠাকুরের জন্য আলাদা সাদা রঙের আচ্ছাদনে আবৃত আসনের ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত আশ্রমের একটি ঘটনা বলছেন, শ্রী শ্রী বর্দা আশ্রমের এক মায়ের সম্পর্কে প্রায় শুনতে পেতেন। সেই মা নাকি সবার সঙ্গে খুব চেঁচামেচি করেন। ঠাকুর বাংলা থেকে ষোড়শী ভবনে ফেরার পথে একদিন তিনি সেই মায়ের বাড়ির পথ ধরে সোজা তার বাড়ির ভেতরে চলে গেলেন। সঙ্গে যারা ছিল তারাও পিছন পিছন সেই বাড়িতে উপস্থিত হলো। তিনি দেখলেন ঠাকুরের সিংহাসন যত্ন করে সাজানো, ঠাকুর সেখানে আলো করে বসে আছেন। দেখে বর্দা বলেছিলেন ঠাকুরকে যে এত সুন্দর করে যত্ন করে রাখে সে কখনো খারাপ হতে পারে না। দাদা বললেন মায়েদের সারাদিন কাজের পর সাধারণত বিকেলের দিকে যে অবসর সময়টা থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে ডিপি ওয়ার্কে এগিয়ে আসা লাগে, এতে তোমাদের মন ভালো থাকবে। দেখো মায়েরা রান্নাবান্না করে, খাবার পরিবেশন করে, হাতের তড়িৎ প্রবাহের মাধ্যমে তাদের মনোভাব খাদ্যের ভিতর প্রবেশ করে। তোমাদের তাই মন খারাপ করে রান্না করলে সেই খাবার যারা যারা খাবে তাদেরও মন ভালো থাকবে না। আজকাল পরিবারের বন্ধনগুলো আলগা হয়ে পড়ছে, সংসারে কারণে অকারণে খিটিমিটি লেগেই থাকে, অল্প বয়সী ছেলের দল মাদকাসক্ত হয়ে পড়ছে, ফলে পরিবারে অশান্তির ছায়া পড়ছে। এই অবস্থায় মায়েদের মন সবসময় ভালো থাকা জরুরি। মায়েদের করণীয় সম্পর্কে আচার্যদেবের এই কথাগুলি বেশ গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই মাতৃ সম্মেলনে আলোচনা করতেই হবে। শ্রাবণ মাসে মাতৃ সম্মেলনে মায়েদের জন্যে বলা পরম পূজ্যপাদ আচার্যদেবের যে নির্দেশ সেটা প্রত্যেককেই শোনাতে হবে, কারণ মাতৃ সম্মেলনে কিন্তু মায়েদের ভিড় বেশি থাকে। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে মায়েদের প্রত্যেকের কানে এই কথা পৌঁছে দেওয়া যায়। দেখুন অন্যান্য কোনো সৎসঙ্গে বলুন কিংবা অন্য কোনো ঠাকুরের আলোচনা সভাতে বলুন, মায়েদের ভিড় অতটা দেখা যায় না,
কিন্তু মাতৃ সম্মেলনে শ্রাবণ মাসে মায়েদের ভিড় হয়। তো এই মায়েদের সভাতে কিন্তু আমরা প্রত্যেকেই আচার্যদেবের এই নির্দেশগুলির আলোচনা করতেই পারি। মায়েদের এই জীবনযাপনটা আচার্যদেব পছন্দ করেন, তাই আচার্যদেবের নির্দেশে প্রত্যেকেই বাড়িতে বাড়িতে পরমদালের সিংহাসনটা একটু যত্ন করে আলাদা করে রাখুন এবং তা সাদা কাপড়ে যেন আবৃত থাকে। তাই এই নির্দেশগুলি মাতৃ সম্মেলনে প্রত্যেকে আলোচনা করুন এবং মায়েদের কাজ সম্পর্কে প্রত্যেককে সচেতন হতে হবে। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।